জয় হিন্দ জয় ভারত। বন্ধুরা অনেকেই অগ্নিবীর আর্মির অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছে না, ঠিক আছে, বা অনেকেই অ্যাডমিট কার্ড কীভাবে কী করবে কিছু বুঝতে পারছে না। তো দেখো আজকের ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেবো, তোমরা কী করবে বলো তো। তো দেখো যেসব ক্যান্ডিডেটের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো না বা যারা এখনও অ্যাডমিট কার্ড দেখতে পাওনি বা কীভাবে ডাউনলোড করবে তাদের জন্য ভিডিওটা। ওকে, তোমরা অফিসিয়াল ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে চলে আসবে, তারপরে তোমরা আসার পর তোমরা ঠিক এই থ্রি ডটে ক্লিক করবে, ঠিক আছে, এই ভিউ অলে ক্লিক করবে, এই জায়গাটায় ক্লিক করবে, ঠিক আছে। তো এই জায়গাটায় ক্লিক করলে তোমাদের ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে বন্ধুরা, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস খুলে যাওয়ার পর তোমরা এখানে পরিষ্কারভাবে নোটিফিকেশান তো অলরেডি দেখতে পেয়েছো। এবার ডাউনলোড কী করে করবে সেটা আমি বলে দিচ্ছি। তোমরা কী করবে, জাস্ট তোমরা একবার অনলাইন এক্সাম শিডিউল এন্ট্রান্স, এই এক্সাম শিডিউলে তোমরা একবার ক্লিক করবে। এটা আমি একবার ডাউনলোড করেছি, আমি আবার ডাউনলোড করে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, দেখে নাও বন্ধুরা। তো এই দেখো তোমাদের হচ্ছে এটা হচ্ছে এক্সাম শিডিউল, তোমরা এক্সাম শিডিউলটা দেখে নাও। তোমাদের তিনটে শিফটে টোটাল কিন্তু এক্সাম শিডিউল ফেলা হয়েছে, শিফট ওয়ান, শিফট টু, শিফট থ্রি। শিফট ওয়ানকে 8:30 থেকে সাড়ে 9টার মধ্যে রাখা হয়েছে, অর্থাৎ টোটাল 1 ঘন্টার পরীক্ষাটা তোমরা প্রত্যেকে জানো। তারপরেই শিফট টুয়ে রাখা হয়েছে 11:30 থেকে 12:30, এবং শিফট থ্রিতে রাখা হয়েছে 2:30 থেকে 3:30 পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ তিনটে শিফটে পরীক্ষা হবে। তোমরা কোথায় কোন জোনে চুজ করেছো, কোথায় তোমাদের এক্সাম সেন্টার চুজ করেছো, সেই অনুযায়ী কিন্তু তোমরা, দেখা গেলো কারো সকালে পড়ছে তাহলে তোমার কিন্তু একদিন আগে চলে যেতে হবে নিজের সেফটির জন্য, ঠিক আছে, কারণ এটা পরীক্ষা তোমার জীবনের একটা মূল্যবান একটা ধাপ হয়ে দাঁড়াবে, স্টেপ। তো সুতরাং এগুলো খুব ভেবে চিন্তে একটু নেবে, ঠিক আছে। এবার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবে কী করে চলো আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা জাস্ট এখান থেকে কী করবে, এই সিইটা এটা দেখার পর তোমরা একটু ব্যাক করবে। ব্যাক করার পর আরেকবার ব্যাক করছি আমি, আরেকবার ব্যাক করছি আমি, ঠিক আছে। ও দাঁড়া, আচ্ছা জয়েন ইন্ডিয়ান আর্মির আবার আমাকে লগ ইন করতে হবে, লগ ইন করে আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে তোমাদেরকে ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইট আসার পর তোমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছ, অ্যাপ্লাই অ্যান্ড লগ ইন বলে যে অপশানটা, এই অপশানে কিন্তু তোমরা ক্লিক করবে। ওকে, এই অপশানে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে বন্ধুরা। তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু তোমাদেরকে ফিল করতে হবে। দেখো আমি আমার টেলিগ্রামে, আমি আমার কিছুক্ষণ আগে আমি আমার যেসব ছেলেপেলেরা আমার টেলিগ্রামে যুক্ত আছে, তো আমি যা তোমাদের তো অগ্নিবীর আর্মির ক্লাস করাই, তো তাদের আমি জাস্ট আমি একটু মেসেজ করে বলেছিলাম যে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়েছে কি হয়নি। তো সঙ্গে সঙ্গেই কিন্তু আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে বলেছিলাম যাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়নি বা মেসেজ করো। তো যাই হোক, আমি 30 সেকেন্ডও মনে হয় নাম্বারটা রাখিনি, তার মধ্যে 7-8 জন মতন মেসেজ আমাকে করে দিয়েছো। তো এই হচ্ছে ভালোবাসা তোমাদের আমাদের প্রতি, আমি জানি। তো তোমাদেরই একজন ক্যান্ডিডেটের আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে তোমরা কী করে তারপরে ডাউনলোড করবে, ঠিক আছে। তো দেখে নাও, আমি একটা ক্যান্ডিডেটের আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড ফিল করছি, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ইউজার নেম পাসওয়ার্ডটা আমি ফিল করে নিই, দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউজার নেম বলতে বলে বন্ধুরা তোমরা যে তোমাদের ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিটা যে তোমাদের ইউজার নেম, ঠিক আছে, এখানে বলে দিচ্ছি তোমাদের ইউজার নেম, তোমাদের ইমেল আইডি, এবং তোমরা পাসওয়ার্ড অবশ্যই যেখানে ফর্ম ফিল আপ করেছিলে দেখো ফর্মের পেছন দিকে কোথাও পাসওয়ার্ড অবশ্যই লেখা আছে। যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যাও তাহলে তোমরা যেই ইমেল আইডিতে ফর্ম ফিল আপ করেছিলো সেখানে ফরগেট করলে কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা চলে আসবে। যদি ইউজার নেম ভুলে যাও তাহলে ইউজার নেম ফরগেট করলে কিন্তু খুব সহজে কিন্তু তোমরা এই সব জিনিসগুলো ফরম্যাট করে আবার পুনরায়ভাবে তোমরা সব সমস্ত কিছু ই করতে পারবে, হেল্প পাবে, ঠিক আছে। যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করো, হেল্প করবো। তো দেখো ইউজার নেম পাসওয়ার্ড ফিল করার পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমাদের ঠিক দেখবে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে বন্ধুরা, ঠিক আছে, আমি পুরোটা দেখে দিচ্ছি, দেখ নাও, ঠিক এরকম একটা ইন্টারফেস খুলবে তোমাদের, ঠিক আছে, ইন্টারফেসটা দেখে নাও, ঠিক এরকম একটা ইন্টারফেস খুলে যাবে, ঠিক আছে। তোমরা কী করবে দেখে নাও, যার কিন্তু একবার ই করবে ওই মানে ইউজার নেম পাসওয়ার্ড দিবে তার কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দিবে। দেখে নাও যে তার ওয়েস্ট বেঙ্গল বাড়ি, মেদিনীপুর ইস্ট তার ডিস্ট্রিক্ট, ঠিক আছে, যে তহসিল হচ্ছে কোলাঘাট, তারপর ডেট অফ বার্থ, তুমি কোন কতটা মাধ্যমিক পাস করেছো, আনম্যারিড, তোমার হাইট কোথায়, কোন জেলার মধ্যে পড়ছো কলকাতা, সমস্ত কিছু ইনফরমেশান তোমার এখানে দিয়ে দিবে। তারপরে তোমরা কী করবে ঠিক এই জায়গাটায় ক্লিক করবে, দেখো অনলাইন সিই অ্যাডমিট কার্ড, এই জায়গাটায় ক্লিক করবে। তোমার যদি এই জায়গাটায় ক্লিক করা মাত্রই তোমার কিন্তু একটা যদি ইন্টারফেস কোনো রকম ইন্টারফেস খুলে এখানে ক্লিক করা মাত্রই তোমার অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। এরার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হচ্ছে না, কারণ তার কারণটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তার অ্যাডমিট কার্ডটা কেন ডাউনলোড হচ্ছে না, একটু ওয়েট করো।
অ্যাডমিট কার্ডটা ডাউনলোড না হওয়ার কারণ হচ্ছে বন্ধুরা, তোমরা এই যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এখানে আমি একটু তোমাদের স্পষ্টভাবে একটু পড়ে দিই, তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। যেখানে কি বলেছে দেখো, অ্যাডমিট কার্ড ফর অগ্নিবীর জেনারেল ডিউটি ক্যাটাগরি উইল বি লাইভ ইন ফ্রেজ স্টার্টিং ফ্রম 5 এপ্রিল থেকে 8 এপ্রিল। অর্থাৎ অগ্নিবীর আর্মি যারা সোলজার জিডি পোস্টে রয়েছে তোমাদের অ্যাডমিট কার্ড 5 থেকে 8 তারিখের মধ্যে কিন্তু ডাউনলোড করতে পারবে। ফর দ্য আদার রিমেনিং ক্যাটাগরিজ অ্যাডমিট কার্ড উইল বি মেড অ্যাভেলেবেল ফ্রম দ্য 11 এপ্রিল ইভিনিং অনওয়ার্ডস। অর্থাৎ বাকি যেসব অন্য ক্যাটাগরির ক্যান্ডিডেট রয়েছে, যেমন নার্সিং অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার, টেকনিক্যাল, ঠিক আছে, ক্লার্ক, তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু 11 তারিখের পর, 11 এপ্রিলের পর কিন্তু ডাউনলোড করতে পারবে। পাশাপাশি একটা নোটিফিকেশন আরেকটা দেখবে, যারা সোলজার জিডি পোস্ট রয়েছে তারা, যারা অ্যাডমিট কার্ড এখনও ডাউনলোড করতে পারছো না, তোমরা কি করবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে শিডিউল অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম, এখানে লেখা আছে 17 থেকে 26 এপ্রিল। তো যাদের 17 তারিখ এক্সাম পড়েছে তারা কিন্তু 5 তারিখে অ্যাপ্লাই করতে পারবে, মানে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যারা 18 তারিখ এক্সাম পড়েছে তারা 6 তারিখে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যাদের 19 তারিখে এক্সাম পড়েছে তারা 7 তারিখ ডাউনলোড করতে পারবে। যাদের 20 তারিখ এক্সাম পড়েছে তারা 8 তারিখ ডাউনলোড করতে পারবে। অর্থাৎ এইভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডগুলো যার যেমন এক্সাম পড়বে তোমাদেরকে একদিন করে পিছিয়ে পিছিয়ে ডাউনলোড করতে হবে। সুতরাং তোমাদেরকে এখন তোমরা বুঝবে কী করে, তোমাদের ইমেল অবশ্যই চেক করো। তোমাদের ইমেলে তোমাদের কিন্তু যাদের অ্যাডমিট কার্ড চলে এসেছে তোমরা ডাউনলোড করে নাও, আর যাদের অ্যাডমিট কার্ড এখনও আসেনি তোমাদেরকে একটু প্রতিদিন সাইটে ভিজিট করতে হবে, কারণ এটা তোমাদের একটা জীবনের ভাইটাল অ্যাডমিট কার্ড বলে কথা, তোমাদের সাইটে ভিজিট করে করে দেখতে হবে। আর পারলে একটু ইমেলটা চেক করো, ইমেলে তোমাদের যদি কোনোরকমভাবে লেখা থাকে যে অ্যাডমিট কার্ডের কবে থেকে ডাউনলোড করা হবে কি হবে না, কিংবা অ্যাডমিট কার্ডের ডাউনলোড লিঙ্ক যদি দিয়ে দেয় তাহলে খুব ভালো কথা। তো আজকে এই পর্যন্ত, জয় হিন্দ, সুস্থ থেকো, ভালো থেকো, আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করো, টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে তোমাদের অনেক ইনফরমেশন পেয়ে যাবে। জয় হিন্দ।